ঠিক আছে কিসটা করে কালকে কিসটে গেছে তো কার দিয়া সেই এবারও হচ্ছে এখানে সবাই চলে এসছে, এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, সকাল আমরা সবাই ভোরবেলা উঠে সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে সবকিছু গুছিয়ে নিয়েছি, ব্রাহ্মণও চলে এসছে, তো এবার পুজোও শুরু হবে, তারপর সবাই বেরোবে ঘুরতে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে দেখতে কেমন লাগছে, ঠিক আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। হ্যাঁ অলরেডি গাইস ফাইনালি কিন্তু আমাদের বাড়িতে এই যে পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু এখানে অঞ্জলি দিতে বসে গেছি, তো এখানে কিন্তু আমার বোনও আজকে সুন্দর করে শাড়ি ফাড়ি পরে একদম রেডি, ও কি লাগছে লাল পাঞ্জাবি সরি লাল শাড়ি, আমার কিন্তু লাল কালারের একটা পাঞ্জাবি ছিল সেটা পরলে বেশ ভালো হতো, সেটা ম্যাচিং করে যাচ্ছে, দেখি আমি কিন্তু ভিডিও বানাবো তোর পেছনে পেছনে দেখি কোথায় ঠিক আছে বসো বসো তিনবার আমি কিন্তু পড়াশোনা চাইতে ইচ্ছা নাকি আমি তাও আমি অঞ্জলি দিচ্ছি এরকম আমার সরস্বতী মানে বিদ্যাপতি নিয়ে নিয়ে আমার সরস্বতীর প্রতি কিন্তু আমার ভালোবাসা কমে হে বনু দে বেলপাতা দে বেলপাতা দে অঞ্জলি দেবো দে মা সরস্বতীর একটু ভালো করে ইয়ে করি দে থ্যাংক ইউ ওরে বাবা দুটি নেবো এখানে কিন্তু আর এখান দিয়ে আর এখানে কিন্তু ফুল আছে ফুল দিয়ে আর বেলপাতা দিয়ে এখন মা সরস্বতীকে আরে কি যে করো না মা তুমি এইবার ফুল নাও কিন্তু মা কি তিন চারটে সিরিয়াল দেখি পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেবী সপরিবারে চরণায় নম A few moments later.
চন্দ্রমৃত্যু একটু খাই নাই ফাইনালি কিন্তু মানে অঞ্জলি অঞ্জলি দিয়ে এখন কিন্তু একটু পিসিবাইয়ের দিকে যাচ্ছি। সবার সরস্বতী পুজো গাইস সেম হয় না, তোমরা হয়তো ভাবতে পারো যে আমার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের সাথে সরস্বতী পুজোয় বেরোবো না গাইস। এখন এই যে মাকে নিয়ে যাচ্ছে একটু মানে পিসির বাড়ির দিকে, কারণ পিসির শরীর খারাপ তো সেখানে যেতে হবে একটু। কালকে না পরশু দিকে যেন ফোন করেছিল, পিসির ভীষণ শরীর খারাপ তো সেখানে যেতে হবে। কী করবো, অঞ্জলি অঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে একটু ধরনের রেস্ট নিয়ে এখন এই মাকে নিয়ে যাচ্ছে একটু পিসির বাড়ি। এ হচ্ছে ব্যাপার, যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে গার্লফ্রেন্ডের সাথে হয়তো পাঞ্জাবি পাঞ্জাবি পরে একদম সুন্দর করে হাতে হাত রেখে গাড়িতে করে একদম গুরু গুরু করে ঘুরে বেড়াতাম, তারপরে রাতে বিরিয়ানি বিরিয়ানি খেয়ে বাড়ি চলে আসতাম। এ হচ্ছে ব্যাপার, কি আর করা যাবে, নেই আর কি করা যাবে, এইভাবেই যেতে হচ্ছে। সিঙ্গেলের মতো যাচ্ছি, রাস্তাঘাটে যাদেরই দেখছি তারাই দেখছি বাইকের পেছনে বসে কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ হাতে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আর কি করা যাবে। বেটার লাক নেক্সট ইয়ার দেখেন গে আমি। ফাইনালি এখন চলে এসেছি রাহুল দাদের বাড়ি, ঠিক আছে। আমি সন্দীপ আর দিশা তো এখন কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই দেখিয়ে দাও। কেমন লাগছে আজকে বেরিয়ে বয়ফ্রেন্ডের সাথে বেরোসনি কেন আজকে তুই? বলো শুভ ভ্যালেন্টাইন ডে। আমার থেকে না জিজ্ঞেস করলি হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি সরস্বতী পুজো, তুই সকাল থেকে কি করলি বল? আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, বাথরুমে গেলাম, ব্রাশ করলাম, স্নান করলাম, পুজো দিলাম, নমস্কার দিলাম, প্রসাদ খেলাম, গাড়িতে তেল ভরলাম, এখানে আসলাম। আর শুভ সরস্বতী পুজো, শুভ ভ্যালেন্টাইন ডে। আচ্ছা যেগুলো বাকি আছে কিসটা করে, কালকে কিসটা গেছে তো? কার দিয়া ফ্লাইং, আম ফ্লাইং করতে এসে এসে নেই করতে শুকনো শুমু শুকনো শুমু যাই না এর মধ্যে। খিচুড়ি হয়েছে আর হচ্ছে পুঁইশাকের কি বলে ওটা হয়েছে, যাই হোক টাইপের বোন বোন মানে রাহুল দার বাড়িতে এনে সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম? কতবার আসলাম তা ঠিক নেই, ফার্স্ট টাইম বার এসেছে, তিনবার এসেছে না চারবার, চারবার মতন। ভালো আছো শোনা তুমি? আগে থেকে দেখতে সুন্দর আছে কোন দিন দিন? আমি তো বুঝতে পারছি জিনিসটা কাকে মেনশন করছো, মানে কাকে? ভালো আছো তো? খুব ভালো। যাই হোক এখানে কিন্তু দুই বউ রয়েছে। ও বন্ধুরা ভালো আছো? এ ম্যাডাম শুভ সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, মাই লাভ। ও তোমার লাভ ঘরে, আমি তো কি কব মানে বন্ধু 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 ভালো তো? খিচুড়ি আলি আজকে, খিচুড়ি আলি রান দিয়েছে, সারাদিন অনেক কাজ করছো তাই তো? কালকে তোমাদের বাড়িতে 11টা দিয়েছিলাম, তোমরা আসলে না। আমাদের বাড়িতে পুজো ছিল, এই বছর না তিনবার নিয়ে হচ্ছে মনে হয়। আগের বার যাই না আমি, মনে নেই যায় তিনবার না কবার, ঠাকুমা মারা যারা হয়েছিল কি আমি জানি না, ঠিক মনে নেই। যাই সুন্দর লাগছে তোমাকে দাও, আমার অল্প একটু সেবা দাও, অল্প একটু দেবা বেশি না। তো যাই গাইস ফাইনালি কিন্তু এখানে খেতে বসে গেছি, এখানে আছে খিচুড়ি, যেহেতু আজকে ভাই সরস্বতী পুজো সেই জন্য ভাই মাছ মাংস কিছু হয়নি,
তো মানে খিচুড়ি খেতে হবে, আমি যেহেতু খিচুড়ি ভালো খাই না তো কিছু নেই, তো কিছু নেই পুজোর প্রসাদ খেতেই হবে। বাড়িতে আমি খিচুড়ি খাইনি, বাড়িতে জাস্ট ভাত খেয়েছিলাম। এখানে কি একটা ঘ্যাট আছে, এটা আলু দিয়ে পুঁই শাক দিয়ে কি একটা ঘ্যাট, দেখি একটু খেয়ে দেখি। খিচুড়ি থেকে জিনিসটা বেশি ভালো লাগে, সত্যি কথা বলতে ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। প্রতিদিনই সেরকম যায়, আজকে যেমন দিন গেছে আর প্রতিদিনই সেরকম যায়, বরং আজকের দিন আরো খারাপ গেছে। রাস্তাটা যখন বেরোলাম না, আমি দেখতে পাচ্ছিলাম সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাটে, যদি কোনো বয়ফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্কুটে, আর যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের স্কুটে মানে বাইকে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি সেগুলো দেখছিলাম, আমি রাহুলদার বাড়িতে গেছিলাম, আমি আর বোন আর চয়ন মিলে। তো আর কি করা যাবে বন্ধু, সিঙ্গেল থাকলে এই একটা খারাপ অবস্থা, কি আর করা যাবে। দেখা দেখেঙ্গে নেক্সট টাইম দেখেঙ্গে, যদি কোনো গার্লফ্রেন্ড হয় তার সাথে ঘুরতে হবো, মানে এবার হলো না আর কি করা যাবে, হইলো না। তো সারাদিন বাড়িতেই শুয়েছিলাম, ঠিক আছে, রাহুলদার বাড়িতে এসে। তো কি আর করা যায়, আজ সুপ্রভাত, সৌরভ কেউ নেই, ওদের বিয়ে বাড়িতে ইনভাইট রয়েছে, ওরা সকালবেলা মজা করেছে, গার্লফ্রেন্ডের সাথে ঘুরেছে ফিরেছে, রাতে এখন বিয়ে বাড়িতে গেছে, আমারও কোথাও ইনভাইট নেই আজকে। তো বাড়িতে বসে ল্যাদ খাচ্ছিলাম, তাছাড়া কী করবো। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের পরের দিন সকাল 8টার সময়। তখন টেক কেয়ার, ভাই, লাভ ইউ।